আমার ময়না নিউজ নিবেদন করছেন, সবচেয়ে কম সময়ে বাড়ি রং করান পেন্ট ডক্টর। যোগাযোগ মাতারা হার্ডওয়ার্স, রানার দোকান, ময়না, পূর্ব মেদিনীপুর। ময়না থানার অন্তর্গত নৈছনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 271 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস এবং এলাকার কিছু সহৃদয় ব্যক্তির উদ্যোগে এলাকার দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মোট 350 জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আজকে নৈছনপুর 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং নৈছনপুর 2 তৃণমূল কংগ্রেস সহ 271 নম্বর বুথের সহৃদয় কিছু ব্যক্তিগণের সাহায্যার্থে 271 নম্বর বুথের 350 জন পরিবারের দুস্থ পরিবারকে আজকে ত্রাণ বিলি করা হচ্ছে। এলাকাবাসীর কাছে অনুরোধ, সরকারি নির্দেশিকা মেনে করোনা ভাইরাসের বিরুদ্ধে যাতে সবাই সতর্ক থাকে এবং নির্দেশিকা মেনে চলে তার জন্য আবেদন জানাই। নিয়মিতভাবে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে হবে, এটা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে আবেদন। এটা করলে আমরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারবো বলে আমার মনে হয়। নৈছনপুর 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশেষত আমাদের গ্রামীণ এই পঞ্চায়েত এলাকার যে পঞ্চায়েত সদস্য হীরালাল মান্না এবং উপপ্রধানের উদ্যোগে যে আজকে বিলি বিতরণ হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে, সবাইকে চাল ডাল আলু পেঁয়াজ দেওয়া হচ্ছে, মাস্ক সাবান, এটা সার্বিক একটা গ্রামীণ ব্যবস্থার উন্নতি সাধন হচ্ছে। এর জন্য আমরা গ্রামবাসী থেকে হীরালাল মান্নার শুভেচ্ছা দিচ্ছি। আমরা গ্রামের পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং আগামী দিনে যাতে এই লকডাউনটাকে আরও সুন্দরভাবে কার্যকরী করা যায়, সামাজিক ডিস্টেন্স বজায় রাখা যায়, করোনা সংক্রমণ রোখা যায়, তার জন্য এই যে প্রকল্প নিয়েছে উপপ্রধান মহাশয় হীরালাল মান্না, তার জন্য আমরা সবাই গ্রামবাসী থেকে সাধুবাদ জানাচ্ছি। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।